गाइस वेलकम बैक अगेन, वेलकम चैनल से अपने काम सब के थैंक यू फॉर योर लव एंड सपोर्ट टू माय चैनल। आज लगा अनबॉक्सिंग तो बेसी स्पेशल होला से किले मय दुटा डंगर डंगर कंपनी लगा फोन दुटा आमी खान कंपैरिजन करबल आसे Realme आरो MI। Realme लगा फोन तो 12X किंतु नतुन इतिया लॉन्च हिसे मार्च 2024 लॉन्च हुआ तो इतिया आरो Redmi 13C এটো ডিসেম্বর 2023 তে লঞ্চ হওয়া এই দুইটা ফোন তো আমি আজি কম্পারিজন করবল আছে। Realme তো ওয়ান অফ দা বিগেস্ট কোম্পানি আছে আর এটো বি Redmi বি ওয়ান অফ দা বিগেস্ট কোম্পানি আপনি কব পারে। এই দুইটা ফোন তো হট সেলিং প্রোডাক্ট আপনি কব পারে। এই দুইটা ফোন তে তো এনে সেল হয়ে যায় ফোন কান না হলে বি এই দুইটা ফোন তো আন্ডার 16,000 রেঞ্জ তে আছে। Realme লাগা প্রোডাক্ট যন্তু মই লৈছে এই তো 8GB 128 ভেরিয়েন্ট তো 15,000 রেঞ্জ তে এই ফোন তো আপনি পাই যাব। হলে বি Redmi 13C 8GB 256 ভেরিয়েন্ট ইন্টারনাল মেমোরি তো অলপ বেশি আছে, দাম তো এটা লাগা 14,500 দি কিনা আছে কোম্পানি রেট। তো আইবি আমি খান উইদাউট এনি ডিলে এই দুইটা ফোন কে আমি খান ফার্স্ট আনবক্স করিব, এটো পিছতে আমি খান এটা লাগা কম্পারিজন করিব আর এটো পিছতে আপনি সাব যদি আপনি নিজর ডিসাইড করিবি এই দুইটা ফোন তে আপনি কোনটো লবলে আছে। বেসড অন দা স্পেসিফিকেশন প্রাইস লুক এন্ড ডিজাইন আপনি 12X আপনি ভাল লাগিছে না 13C 5G আপনি ভাল লাগিছে এটো মই কই দিবি কমন সেকশন যাই কেন কবি দে তো মই বি জানিব কোনটো প্রোডাক্ট আপনি লবলে মন আছে। তো উইদাউট এনি ডিলে চলিবি আমি কাল ফার্স্ট আনবক্স করিব এন্ড দেন উই উইল সে দা কম্পারিজন। তো 12X Realme লাগা ফার্স্ট আনবক্স করিব। এটো বক্স লাগা সাবি ইয়াতে লিখি আছে 12X এটো তো ইয়েলো কালার বক্স আছে। তো এটো আমি খান আনবক্স করি কেন সাবো এটা বক্স লা ভিতরতে আমি খান কি পাই এটো ফার্স্ট 12 বক্স লা ভিতরতে ইয়াতে সাবি ছোট একটা আরেকটা বক্স পাইছে মেক ইট রিয়েল লিখিন আছে এটো লা নিচেতে আমি খান পাই যাব। এটো সাবি ট্রান্সপারেন্ট সিলিকন কেস আর ইউজার ম্যানুয়াল এন্ড গাইডবুক তো এটো খান তোমাক সাইডতে রাখিব আর একটা বস্তু ইয়াতে পাই যায় আছে বক্সতেই পাই আছে সিম ইজেক্টর পিন তো এটো খান আমি খান সাইডতে রাখি দিব আর ফোন তো আমি খান ফুলাগে না এটো এটো সাবি এটো ফোন আছে এটো তো একই লগতে Redmi লগতে রিভিল করিব এটো ফোন তো তো এটো সাইডে রাখি নে এন্ড দেন উই উইল সি কি ইতলা ভিতরতে অ্যাডাপ্টারটো কিমান দিকে আছে এটো সাবি অ্যাডাপ্টারটো 45 ওয়াট লাই অ্যাডাপ্টার দিকে আছে ইয়াতে আর ইয়াতে USB টু টাইপ সি কেবল আপনি পাই যায় আছে। তো বক্সলা ভিতরতে আর একো না পাবো আপনি তো এটো ফোনতে এনে মই রাখি দিব। এতে আমি খান Redmi 13C কে আনবক্স করি কিনা সাবো ইতলা ভিতরতে আমি খান কি পাই 13C লা ভিতরতে ফার্স্ট আনবক্সিং করেন তেইশে আমি ফোন পাই যাইছে 8GB 256GB ভেরিয়েন্ট তো ফোনটো মই এটা রাখি দিব এন্ড দেন নিচে তো সাবি তুমি বক্স নহয় এনেকা একটা কেস পাইছে এটার ভিতরে তো একোবি নাই কভার বি দিকে নাই হলে বি ইয়াতে একটা সিম ইজেক্টর পিন তো দিকে আছে এটো তো সাইডে রাখি দিব মই খান এন্ড দেন আমি খান ইয়াতে সাবি USB ডাটা কেবল পাই যাইছে আর একটা অ্যাডাপ্টার পাইছে এটো তো 18 ওয়াট লাগা অ্যাডাপ্টার আছে Realme তে তো 45 ওয়াট অ্যাডাপ্টার দিকে আছে আর Redmi 13C 5G তে তো 18 ওয়াট অ্যাডাপ্টার টু পাই যাইছে দ্যাট মিন্স এটো দুটাতে একটা কম্পারিজন এটো ডিফারেন্স আপনি পাই যাইছে তো এটো লা বক্সতে আর একোবি না পায় তো আমি খান এটো সাইডে রাখি দিব। এতিয়া আমি খান রিভিল করিব Realme 12X 5G ভেরিয়েন্ট 8GB 128GB ইন্টারনাল মেমোরি এটো আছে Realme 12X লাগা লুক তো আপনি চাই আছে অন দা স্ক্রিন আপনি চাব পারে ইমান এলিগেন্ট লুক দিকে আছে আর ডিসপ্লে লাগা সাইজ বি ফার্স্ট অফ অল আমি খান কি নোটিস করে ডিসপ্লে লাগা সাইজ এটা তো 6.67 ইঞ্চ লাগা ডিসপ্লে আমি খান পাই যায় আছে ইয়াতে এটু সাবি এটু লুক তো আপনি Realme 12X 5G লাগা লুক আছে আর 8GB র্যাম 128GB ইন্টারনাল মেমোরি ইয়াতে আপনি পাই যাব। তো আইবি এতিয়া আমি আমি Redmi 13C লাগা লুক তো মই দেখাই দিব আপনাকে 13C লাগা এটো সাবি মই আনরেপ করে আছে দিস ইজ দা লুক অফ 13C এটো সাবি এটো লাগা লুক আছে 13C লাগা ইয়াতে আপনি 8GB 256GB ভেরিয়েন্ট পাই যাব আর এটলা রেট টু 14,500 আপনি পাই আছে আর ইয়াতে মই অন করি দেন দেখাই আছে ইয়াতে ডিসপ্লে লাগা সাইজ তো আপনি 6.74 ইঞ্চ লাগা ডিসপ্লে দ্যাট মিন্স Realme 12X 5G বলা তো এটো লা ডিসপ্লে তো অলপ ডাঙর আছে এটো আরো একটা ডিফারেন্স তো আপনি পাই যাইছে তো এটো দুইটা ফোনতে তো আপনি দুইটা ডিফারেন্স তো আপনি পাই যাইছে আরো একটা কথা তো দুইটাতে বি ওয়াটার
एंड डास्ट रेजिस्टेंस दिखे आसे ये तो खाली वाटर एंड डास्ट रेजिस्टेंस कोई किना आसे हले भी याते तो रियलमी लगा फोन ते तो IP54 दिखे ना आसे तो याते सभी याते चारटा कैमरा निचना दिखे आसे हले भी चारटा कैमरा नहि याते दुटा कैमरा पाबो 50+2 ये तो रेयर कैमरा दिखे आसे और फोन ते तो 8 मेगापिक्सल आपनी पाई जाबो रियलमी ते और MI ते तो याते तो 50+8.08 लगा कैमरा अपनी आसे बैक साइड ते और फोन ते तो 5 डिस्प्ले आसे हले 5 मेगापिक्सल कैमरा याते अपनी पाई जाय आसे इतु MI ते तो इतु दुटा ते अपनी इतु तीनटा डिफरेंस तो अपनी मय कय दिसे इतु दुटा ते भी अपनी 1080 at the rate 30 FPS और 60 FPS ते अपनी दुटा ते भी अपनी शूटिंग करिब पारे बोथ एट द फ्रंट ऑन एंड एट द बैक फिंगरप्रिंट सेंसर तो रियलमी लगाते भी याते सारी पावर लगा बटन तो राइट टे दिखे आसे याते भी फिंगरप्रिंट सेंसर तो पावर बटन टे दिखे आसे और MI लगा भी पावर बटन ते ही अपनी फिंगरप्रिंट सेंसर दिखे आसे साइड माउंटेड कोई फिंगरप्रिंट सेंसर तो ये तो याते तो आरो एक ता बस्तु मैं को बोला आसे याते दुईटा फोन ते भी अपनी IPS LCD डिस्प्ले अपनी पाई जाबो आरो प्रोसेसर আমি খান একটা ফোন লওয়া টাইমতে সব পুরা ফার্স্ট থিং তো আমি খান প্রসেসর কি আছে এটু আমি খান জানিবলে মন যায় তো ইয়াতে দুটা ফোন তেবি আপনি মিডিয়াটেক ডাইমেনসিটি 6100+ লাগা প্রসেসর আপনি পাই যাব দ্যাট মিন্স আপনি দুটা ফোন তেবি এনি গেম আপনি ইনস্টল করি আছে আর দুটা ফোন তেবি আপনি এনি গেম আপনি খেলিব পারিব উইদাউট এনি লেকিং উইদাউট এনিথিং আপনি এটু দুটা ফোন তেবি আপনি চলাব পারিব আর একটা মেজর ডিফারেন্স মই আপনাকে কই দিব রিয়েলমি তে আপনি 120 হার্টজ লাগা রিফ্রেশ রেট আপনি পাই আছে আপনি একটা অ্যাপ তো খুলি আছে সেকেন্ড অ্যাপ খুলিছে আর বন্ধ করিছে আর একটা অ্যাপ খুলিছে আর বন্ধ করিছে তো এই যে রিফ্রেশ রেট লা কাম আছে আপনি কিমান জলদি একটা অ্যাপ খুলি আছে না নাই ইতু তো 120 হার্টজ রিফ্রেশ তো বেশি ফাস্ট আপনি অ্যাপস কাম খুলিব পারে বন্ধ করিব পারে হলে বি রেডমি 13C 5G ते तो आपने 90 हर्ट्ज रिफ्रेश रेट दिखे ना से दैट मीन्स फास्ट तो फास्ट ही आसे हले भी रियल मी लगा साइट ते तो इतु ही फास्ट होबो इतु तो अलग स्लो होबो इतु आरो एकटा मेजर डिफरेंस तो आपने यते पाई जासे ब्लूटूथ इतु रियल मी लगा तो 5.2 दिखे ना से आरो MI ते तो 5.3 लगा ब्लूटूथ दिखे ना से बैटरी बैकअप तो बोथ दुटा भी फोन ते आपने 5000 mAh बैटरी बैकअप पाई जाबो तो इतु इमान डिफरेंस भी नहोय অলপ সলপ ডিফারেন্স দুইটাতে আপনি পাই যায় আছে তো আপনি সাবি রেটতে তো রিয়েলমি লাগা ফোন তো আপনি 15000 রেঞ্জতে পাই আছে হলে বি 8GB RAM 128GB ইন্টারনাল মেমোরি পাই আছে আর MI তে তো আপনি 14500 রুপিস তে আপনি 8GB RAM 256GB ভেরিয়েন্ট তো আপনি পাই আছে আর LCD ডিসপ্লে দুইটাতে ভি আছে ব্লুটুথ তো 5.2 এটা তো 5.3 আছে 5000 mAh ব্যাটারি এটা 5000 mAh ব্যাটারি পাই আছে আপনি লাগা তো অলপ ডিফারেন্স তো যাতে পাই যায় আছে ইতলার ডিসপ্লে লাগা সাইজ ইতলার ডিসপ্লে লাগা সাইজ তো অলপ ডাঙ্গর আছে আর ইয়াতে তো 120 হার্জ রিফ্রেশ রেট দিকিন আছে ইয়াতে 90 হার্জ রিফ্রেশ রেট দিকিন আছে আপনি ইয়াতে পাই যায় আছে 45 ওয়াট লা চার্জার এত তো 18 ওয়াট লা চার্জার পাই আছে ফিঙ্গারপ্রিন্ট আপনি দুইটা তবে সাইড মাউন্টেড পাই আছে Redmi 13C তো আপনি Android 13 বেসড আছে এন্ড Realme 12X তো আপনি Android 14 বেসড আছে দ্যাট মিন্স ইউজার ইন্টারফেস তো ইউজ করিবলে আপনি অলপ ভাল ইয়াতে পাই যাব অলপ অ্যাডভান্স পাই যাব তো ইমান ডিফারেন্স আর ইমান সিমিলারিটিস হওয়া পিছতে আপনি রেডমি লব না রিয়েলমি লব ইটু আপনি মোকে জানাই দিবি কমেন্ট সেকশনে যাই কিনে আর আপনি ইটু আনবক্সিং কিনে গা লাগেছে ইটু ভি মোকে কই দিবি কমেন্ট সেকশনে যাই কিনে আর আপনি যদি নতুন আছে মলা চ্যানেল লাইক এন্ড সাবস্ক্রাইব করবলে না পারবে আর থ্যাংক ইউ এভরিওয়ান টু অল দ্য ব্রাদার্স এন্ড সিস্টার্স অফ নাগাল্যান্ড এন্ড অল দ্য পিপল অফ নাগাল্যান্ড কি আমি লাগা চ্যানেল কে আপনি গান সাবস্ক্রাইব করেছে আর আমি লাগা চ্যানেল কে আপনি গান বেশি ভালকে মরম করে গেলে মলা ভিডিওস তো চাই থাকে বেশি আমি থ্যাংকস কবলে মন আসলে তো এটা মই থ্যাংকস করে আছে আপনি আর এনেকাই আপনি গান আনবক্সিং তো মই লাগা চ্যানেল তে আপনি চাই থাকিবি আর আমি লাগা চ্যানেল তে এনেকা লাভ এন্ড কেয়ার তো দি থাকিবি তো আপনি এই দুটা ফোন তে Realme 12X 5G और Redmi 13C 5G ते अपने कौन तो लोगों ले आसे मैं के जनाए दी भी मैं लाइक चैनल ते जाए कि नहीं और इन्हें कहीं मैं अनबॉक्सिंग एंड कंपैरिजन मोरे कोरी था कि वो और अपने के नोटन नोटन फोन खान दिखाई था कि वो और अपने निजो चूज कर भी कौन तो अपने काम करो ने सुटेबल आसे तो अपने कौन तो किन्हों ले आसे अपने जाए कि नहीं किन्हों पड़े मैं लाइक वीडियो तो यहाँ तक खत्म करी वो और मैं खान नोटन वीडियो लोग कि नहीं आए कि नहीं और अनबॉक्सिंग नोटन कोई कि नहीं अपने लोगों ते आए कि नहीं लोग करी वो तो Shabakir, alvida.